হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো সকাল সকাল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে রান্না করব হলো কচু ছাড়া। তো জাইনের আব্বু অনেক বেশি কচু ছাড়া পছন্দ করে, আমিও পছন্দ করি। তো 1 কেজি কচু ছাড়া নিয়ে আসছিল, আনার পরে এখন এই তো এখন কুটাকাটি করব, কুটাকাটি করে রান্না করব। কচু ছড়া দিয়ে অনেক ভাত খাওয়া যায়। তারপরে আমি এটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছিলাম। এতক্ষণ চিন্তা করছিলাম কি দিয়ে রান্না করা যায়, পরে মাথায় আসলো যে বাসায় তো পাঙ্গাস মাছ আছে, তো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করি। তো এটা চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে সবভাবেই ভালো লাগে রান্না করলে। তারপরে এখানে কিছু পোলাও আছে, সেদিন পোলাও রান্না করছিলাম তো ফ্রিজে রেখে দিছিলাম, তো এটা রয়ে গেছিলো, তাই এটা এখন নামাই নিছি জাইনের জন্য। আর জাইনের বোন এখানে শুয়ে আছে, আর জাইন ওই পাশটাতে শুয়ে শুয়ে একটু ভাপ নিচ্ছে। তা দেখুন অনেক বেশি গরম পড়ছে, তবুও সে গরমের ভিতরে কি পড়ে আছে এগুলো যত বলি না কেন সে কথাই শুনতে চায় না। তার গরমে দেখা যায় এগুলা পড়ার কারণে ঘামাচি উঠে গেছে অতিরিক্ত, কিন্তু সে কথাই শুনতে চাচ্ছে না, আর কথা শুনেও না এখন। যাই হোক, আমি যতবার তাকে গেঞ্জি এগুলো খুলে খালিকে থাকতে বলি, ও ততবারই এই মোটা মোটা গেঞ্জিগুলো বের করে পরে। তো আপনারা অবশ্যই যারা ভিডিও দেখতেছেন তারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে আমার মেয়েটা এখন ঘুমাচ্ছিল, তাই দেখতেছিলাম যে ও প্রস্রাব করছে কি না বা ভিজা আছে কি না, তো দেখি না, এখনও প্রস্রাব করে নাই। যাই হোক, এখন আবার রান্নাবান্না করতে হবে রাতের জন্য। তো আজকে রাতের জন্য রান্না করব হচ্ছে গরুর মাংস। আর আমাদের বাসায় আমার ভাই ভাবি আর ভাইস্তা তারা আসছে বেড়াইতে। তারা এতদিন গ্রামের বাড়িতে ছিল জামালপুরে, তো প্রায় 1.5 বছরের মতো ওইখানে থাকে আসলো, আর এখন ঢাকাতে আর কি থাকবে, তো বাসা নিবে, তো সেজন্য আমাদের বাসায় আসছে। আসার পরে কিছুদিন হয়েছে, তো 1 তারিখে বাসাও নিয়ে নিছে, 1 তারিখে উঠবে বাসায়। আর এই যে এটা হলো আমার ভাইয়ের ছোট ছেলে আবদুল্লাহ নাম। আমার ভাইয়ের 3 ছেলে, আলিফ, আবু বক্কর আর হলো আবদুল্লাহ। আর এখানে হচ্ছে গরুর মাংসটা ভালো করে কষিয়ে তারপরে রান্না করতেছে। আর গরুর মাংসটা এর আগে যে দেখাইলাম ওই কালার, অনেকে ভাববেন যে ওই কালার কেন, গরম পানি দিয়ে হালকা একটু ওটা ধুয়ে রাখছে, যদি রক্ত টক্ত থাকে তাহলে এগুলো ভালোভাবে আর কি থাকবে না, সেজন্য আর কি গরম পানি দিয়ে ধুইছে। আর এখানে এই যে গরুর মাংসটা দেখেন অনেকটাই হয়ে গেছে, এখন নামিয়ে নিব, তাই জিরার গুঁড়া দিয়ে দিছি। ফাইনালি লুকটা হলো এটা, আর সাথে কিছুটা অল্প কিছু আলু দেওয়া হয়েছে, কারণ বাচ্চারা তো দেখা যায় গরুর মাংস এত বেশি খাবে না, ওরা আলু দিয়েই ভাত খাবে। আর এখানে ছিল হলো শুটকি তরকারি, আর আমি এই পাশটাতে কিছু কাঁঠালি বিচি ছিল, এগুলো একটু হালকা সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে করে নামিয়ে খেতে পারি। আর এখানে জাইনের আব্বু আসার পরে বাইরে গেছিলো, বাইরে যাওয়ার পরে যে ছেলের জন্য জুস, তারপরে 1 কেজি পেঁয়াজ আনছে, পেঁয়াজ শেষ হয়ে গেছে, তারপর জাইনের জন্য হরলিক্স আনছে। আসলে হরলিক্স কেনার জন্য যায় নাই, গিয়েছিলো পেঁয়াজ আর ডিম কেনার জন্য। তো জাইন যেহেতু সাথে গেছিলো, যাওয়ার পরে বায়না শুরু করে দিছে, এখন কি করবে। তারপরে যায় বলতেছে তাকে হরলিক্স কিনে দেওয়ার জন্য, এই যে অবশেষে হরলিক্স কিনে দিল। আর সে সবসময় হরলিক্স পাইলেই দেখা যায় দিনে 2 থেকে 3 বার খাওয়ার খাইতে চায়। হরলিক্স জাইনের অনেক বেশি পছন্দ। আর এই যে জাইনের আব্বু আমার তার মেয়ের সাথে দেখেন খেলা করছে, অফিস থেকে আসার পরে এভাবে মেয়ের সাথে খুনসুটি করে খেলা করে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে থাকতে পারি। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।